নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মমাস সেপ্টেম্বর, সেই উপলক্ষে সারা সেপ্টেম্বর মাস জুড়ে আমরা শুনব তাঁরই লেখা একগুচ্ছ গল্প। আজকের কাহিনী তাঁরই লেখা কলহান্তরিতা। শ্যাম সরকার আমাকে ডেকে বললে, শোনো বাবা, একটু বসো। হাটবাজার করে ফিরছিলাম, বেলা হয়েছে, বেশি বসবার সময়ও নেই। শ্যাম সরকার বুড়ো হয়েছে, বড্ড বকে, আমার এখন ওর বকুনি শোনার সময় নেই। তবুও বললাম, কাকা ভালো আছেন? শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে। আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ 30 বছর। লোকটা ঝানু বিষয়ী, টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায়, আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে। এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, তাও দেখতে পাই। শ্যাম সরকার বললে, এসো বাবা বসো, চোখেও আজকাল খুব ভালো দেখিনে, একটা কথা শোনো, আমার একটা উপায় করে দাও বাবা। কী উপায় কাকা, কিসের উপায়? আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে, দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া, আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও, বসে বসে খাবে কেবল, কোনো কাজ করবে না। ও বেলা তো আমাকে মারতে এসেছিল, এর একটা কাকিমা কিছু বলেন না? আরে তাহলে আর ভাবনা ছিল কি, সেও ছেলের দিকে, দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে, এর একটা বিহিত করো বাবা। আমি এর কি বিহিত করব বলুন, বিষ্টু আমার কথা কি শুনবে, মিছিমিছি অপমান হওয়া? হ্যাঁ, অপমান করলেই হলো অমনি, তোমরা হলে সোনার চাঁদ ছেলে, তোমরা এর একটা প্রতিকার করতে পারবে নে? মাফ করবেন কাকা, আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি, ও আমার দ্বারা হবে না। এদিনটি কোনো রকমে নিস্তার পেয়ে এলাম বটে, কিন্তু পরদিন আবার শ্যামকাকা আমাকে ধরেছেন রাস্তায়। বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি, শ্যামকাকা বললেন, শোনো বাবা, এখন একটু ব্যস্ত আছি কাকা, শুনবো এখন অন্য কোনো সময়। এই বাবাজি তোমাদের দোষ, একটুখানি দাঁড়াও না, এই দেখো তোমার খুড়িমা আমায় আজ কী করে মেরেছে। মেরেছেন খুড়িমা? মিথ্যে কথা বলছি বাবা, হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো, আমায় রক্ষা করো বাবা, আমায় আজ খেতে দেয়নি, দুটো ভাতও দেয়নি, আমায় বাঁচাও। কথা শেষ করে শ্যামকাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন। অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো। ঢুকে বললাম, ও খুড়িমা। শ্যামকাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর, ওদিকে শান বাঁধানো বড় রোয়াক, টিউবওয়েল, পাকা রান্নাঘর, গোয়াল, বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালির সুস্পষ্ট চিহ্ন সর্বত্র। কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এ গ্রামের সকলেই জানে। এদের বাইরের ঠাট যেমনই হোক, ভেতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য। খুড়িমা তালের বড়া ভাজবেন বলে তোড়জোড় করছিলেন, কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা। রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন। যেমন লম্বা তেমনি চওড়া, লাল চওড়া পার শাড়ি পরনে, পায়ে আলতা, মাথায় এক ঢাল চুল, মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য। আমার দিকে চেয়ে বললেন, কে রমেশ, কি বাবা? আমতা আমতা করে বললাম, এই খুড়িমা বলছি কি? কথা বেঁধে যেতে লাগলো। খুড়িমার ঝংকার ও দাপটের খ্যাতি এ গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেককাল থেকে। সকলেই জানে কীরকম চিজ তিনি। এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো?
ভালো হাঙ্গামাতেই পড়েছে। বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই এই রকম বিপদে পড়তে হয়, এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে। খুড়িমা রুক্ষ নিরস কণ্ঠে বললেন, আমার আবার সময় নেই, তালের গোলা মাখছি দেখতেই পাচ্ছ বাপু, কি বলবে বলো। খুড়িমা ঝানু মেয়ে মানুষ, নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো। শক্তি সঞ্চয় করে বললাম, কাকা নাকি আজ খাননি, ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে। খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে নেড়ে বললেন, ওই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি, তা লাগিয়ে আমার কি করবেন শুনি, গাঁয়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে। হ্যাঁ, খেতে দিইনি, বুড়োর বচনে পিত্তি জ্বলে যায়, সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে হ্যাঁ বচন বটে একখানা। আমার ওই ধুলো গুঁড়োটুকু নিয়ে আমি সংসার করছি বাবা, আমার শিবরাত্রির সলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু। ওকে বুড়ো বলে কি না, পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো। তুমি বলো দেখি বাবা, বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে, আর আমি বসে বসে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর ননি খাওয়াবো? তাই বলি ছাই খেতে দেবো তোমাকে, তাই খেতে দিইনি, সোজা কথাই তোমাকে বললাম, এখন তুমি আমার কি করবে করো। আমি জিভ কেটে বললাম, সে কি কথা খুড়িমা, ছি ছি ছি, আমি আপনার সন্তানের মতো এইসব কথা আমাকে? খুড়িমা বললেন, বসো বাবা, তালের বড়া ভাজি খেয়ে যাও গরম গরম। আমি বললাম, হ্যাঁ সে হবে, এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন, ওর খাওয়া হয়নি সারা দিন, ডেকে আনবো। খুড়িমা মুখ ঘুরিয়ে বললেন, না অত আতিশুয়ো তোমায় করবার কোনো দরকার দেখিনি। দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা, কাকাকে ডেকে আনি, দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না, কিছু খেতে দিন ওকে। আচ্ছা একটু পরে যেও, তালের বড়া এক খোলা নামাই, পোড়ার মুখে নয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো, জমের অরুচি। ছি খুড়িমা, অমন করে বলা আপনার উচিত নয়, বলবেন না ওরকম। পিছনের দিকে দোরের কাছে কখন শ্যাম কাকা এসে হুঁকো হাতে দাঁড়িয়েছেন, টের পাইনি। তিনি অমনি দোর থেকে বলে উঠলেন, শুনছ তো বাবাজি, শোনো, নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন, মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে, ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলে ওই বদমাইশ মাগি তো। এরপর উভয় ধুন্দুমার ঝগড়া বেঁধে গেল। আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি, এমন সময় খুড়িমা ডাকলেন, কোথায় যাও বাবা, দাঁড়াও তালের বড়া খেয়ে যাও। আর তালের বড়া, যে কাণ্ডটা দুজনে সন্ধ্যাবেলা বাঁধালেন, ভাবলাম একবার বলি। মুখে বললাম, আচ্ছা খুড়িমা আমি বসছি, আপনারা দয়া করে একটু চুপ করবেন। খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন। শ্যামকাকা আমাকে চুপি চুপি বললে, তুমি একটু বলো বাবাজি, দুখানা তালের বড়া যেন আমাকেও দেয়, বড্ড খিদে পেয়েছে, আমি ততক্ষণ হরি নামটা সেরে নি, সন্ধে হয়ে এলো। আমায় কিছু বলতে হলো না, খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন, অমুক বুড়ো কোথায় গেল। খুড়িমার ব্যবহৃত বিশেষণটি অশ্লীলতা দোষদুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না, আগে তিনি সন্ধ্যান্নিক করতে গেলেন। ওর মুন্ডু আন্নিক, ডেকে দাও খেয়ে তিনি আমার মাথা কিনুন। আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে। খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যামকাকাকে ডেকে আনবার পরে, আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন। শ্যামকাকাকে তালের বড়া খাওয়াতেই তাঁর সারা মন যেন ঢেলে দিলেন। তবে সম্বোধনের বাণী মধুর ছিল না, মধুর তো দূরের কথা, শিষ্ট বা ভদ্রও ছিল না। তার কিছু নমুনা এই রকম, গেল জমের উড়েছি গেল, তা ভালো হয়ে বসো না, না হয় কোন মরার ঘাটে তোমার জন্য বাঁশ তৈরি রয়েছে যে আজ সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি। আমার তো বড্ড দোষ, দেশ পিত্তিম তো ছেয়ে ফেললে আমার অপযশ গে, এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি, বলি মুখে বলতে সবাই আছে, দুটি বেলা পিণ্ডি সেদ্ধ করবার বেলা কোন জম তোমার আছে শুনি। দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দিই, তাড়াতাড়ি কিসে শুনি।
বলে সেই এক করার মুরদ নেই, নাম গঙ্গারাম, এদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা। সেই সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছরকুটে বিছানায় পড়ে জ্বরে বেহুঁশ হয়েছিলে, তখন দেখে নিয়ে এসে পাড়ার লোক, এই মাগির তো যত দোষ, এই মাগি না থাকলে কোনকালে যে শ্মশানঘাট আলো করতে, সে আল শকুনে হার মাস ছেঁড়াছিঁড়ি করত, পেট ভরেছে না গুড় দিয়ে আর দুখানা খাবে, ভালো হয়েছে, তবু তো নারকেল পড়েনি, বাড়ির লোক নারকেল এনে দেবে তবে তো হবে, তা না, সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া, জম ভুলে রয়েছে কেন, জমে তোমায় নেয় না, পান ছেঁচে আনব, ঠান্ডা হাওয়া হচ্ছে, পুবে সাঁওটা দেখা দিয়েছে, এন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে বসো, নইলে সর্দি কাশির থুতু গয়েরে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে এনে পরিষ্কার করিও, বলে দিচ্ছি স্পষ্ট কথা, এই নাও গামছা। খুড়িমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম, একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না।